ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে প্রয়োজন প্রকৃতিকে বাঁচানো, আর সেই লক্ষ্যেই সাইকেলে সচেতনতা যাত্রা শুরু করেছে হুগলির বিবর্ত উত্তরপাড়া। এই সংগঠনের 10 জন সদস্য উত্তরপাড়া থেকে সাইকেলে করে শুশুনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার দুপুরে তাঁরা আরামবাগ পার হয়ে গেলেন। এই দলের মধ্যে 62 বছর বয়স্ক পরিতোষ ব্যানার্জিও রয়েছেন। তিনি জানান, সাধারণ মানুষের কাছে বার্তা দিতেই এই বয়সেও তিনি বেরিয়েছেন। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমরা উত্তরপাড়া থেকে শুরু করে যাত্রা শুরু করেছি। আমরা শুশুনিয়া পাহাড়ে যাব। আমাদের মূল মোটো হচ্ছে সেভ নেচার সেভ ফিউচার। এই মোটোটা দেওয়ার কারণই হচ্ছে বর্তমান যে সিচুয়েশন, চারিদিকে ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপে, স্পেশালি COVID-19 জন্য নর্মাল যে জনজীবন সেটা প্রায় থেমে যেতে বসেছে। মানুষের রুটি রুজি সব কিছুই প্রায় বন্ধ হওয়ার মুখে। পরিস্থিতি এতটাই জটিল যে মানুষকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে দুবেলা দুপুরো খাবার জোগাড় করতে। আমাদের মনে হয়েছে, সংগঠনের মনে হয়েছে যে প্রকৃতি যদি বেঁচে থাকতো ঠিকঠাকভাবে, প্রকৃতিকে যদি আমরা তার অপব্যবহার না করতাম, তাকে যদি নষ্ট না করতাম, নির্বিচারে গাছপালা কেটে না ফেলতাম, তাহলে বোধহয় পরিবেশ আমাদের সাথ দিত এবং সেক্ষেত্রে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির আমাদের সম্মুখীন হতে হতো না। তো এই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য। প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে তবেই আমরা আগামী দিনেও এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পেতে পারি, মুক্তি পেতে পারি। এর আগে কোথাও গিয়েছিলেন সাইকেলে? না, এটা আমাদের প্রথম এক্সপিডিশন। আমরা সাধারণত পাহাড়ে যাই, পাহাড়ে ট্রেকিং বা মাউন্টেনিং এক্সপিডিশন করি, ইভেন কোস্টাল এক্সপিডিশন আমরা করেছি, কিন্তু আমরা এই এক্সপিডিশনটা করছি এই লোকালয়ের মধ্যে দিয়ে, হুগলি এবং বাঁকুড়া, যাতে জনগণকে সচেতন করা যায়। যদি আমাদের এই প্রচেষ্টা বিন্দুমাত্র সফল হয়, তাহলে জানবো যে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে মানুষের জন্য সামান্য কিছু করতে পারলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের। আপনাদের সংগঠনের নাম কি? বিবর্ত উত্তরপাড়া। হ্যাঁ হ্যাঁ, বিবর্ত উত্তরপাড়া। আপনার নাম? আমার নাম অনিক চ্যাটার্জি। আপনাদের কতজন সাইকেলের ট্রিপে যাচ্ছেন আজকে? আমরা 10 জন যাচ্ছি। আমাদের দলনেতা হচ্ছে সুশান্ত দাস। এবারে এভাবে কতবার গিয়েছেন এই ট্রিপে? এই প্রথম আমরা এতটা দূর সাইকেল চালাচ্ছি। এমনি সাইকেল একটু প্র্যাকটিস করা হয়, এই প্রথম আমরা এতটা দূর একটা প্রোগ্রাম নিয়েছি। যেহেতু এখন অন্যভাবে কোথাও যাওয়া যাচ্ছে না, আমাদের বাধ্য হচ্ছে। আমরা একটুখানি এই অ্যাডভেঞ্চার স্পোর্টস এগুলো ভালো লাগে এবং প্রকৃতির কাছে যেতে খুব পছন্দ করি। যে বছর কোথাও যাওয়া যায়নি বলে প্রকৃতির জন্য আমরা সেখানে বাধ্য হলাম যে একটা সাইকেল নিয়ে যদি একটা কোথাও যাওয়া যায় নিজেদের মতো করে, মানে কোভিড করোনার ইয়ে পরিস্থিতিতেও কিছুটা মোকাবিলা করা যায়, আর তার সঙ্গে আমাদের একটু মানে নেচারের কাছে যাওয়া। কবে ফিরবেন, কবে পৌঁছাবেন আপনারা? আমরা কালকে আশা করছি শুশুনিয়া পৌঁছে যাবো। কবে ফিরবেন আপনারা? আমরা ফিরবো, এদিক দিয়ে ফিরবো 10 তারিখ। ওখানে গিয়ে কী কী করবেন? ওখানে গিয়ে প্রথম যেটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে এই পরিবেশ সচেতনতা নিয়ে কিছু বক্তৃতা আমাদের দেশে আনা হয়েছে, তারা বলবে এবং কীভাবে ওই প্লাস্টিক প্লাস্টিক যা পড়ে আছে একটু তোলা টোলা। আর শুশুনিয়া হিলসের ওপর ওঠার চেষ্টা করা হবে, মানে শুশুনিয়া হিলসে উঠবো। আসলে আমরা ওইখানে রক ক্লাইম্বিং করতে 2 বার গেছি বাচ্চাদের নিয়ে, এখন আমরা নিজেরা যাচ্ছি একটু সাইকেল চালিয়ে। ওখানে ট্রেন খাটিয়ে থাকা হবে? হ্যাঁ। আপনার নাম? পরিতোষ ব্যানার্জি। কত বছর বয়স হবে আপনার? আমার 62 পেরিয়ে 63 চলছে। এই বয়সে সাইকেল নিয়ে হঠাৎ এরকম ভালো লাগলো, মনে হলো সবার সঙ্গে যাই। ক্লাবের যখন একটা প্রোগ্রাম হলে চললাম। It's time.
collection, jeans and t-shirts, only for men.